বাংলাদেশ মুজাহিদ কমিটি বড়মাচা ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি নাঈমুজ্জামান সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন। আমার শ্রদ্ধা ভাজন, আমার এলাকার সম্মানিত, আমার বাপ সমতুল্য, বাপ জান চাচা জানেরা, বড় ভাইরা, আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন আমাদের মঠবাড়িয়া আগামী উপজেলা পরিষদ নির্বাচনের পদপ্রার্থী জনাব বাইজিদ আহমেদ খান, সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ। আর সর্বোপরি আমার ইউনিয়নের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা, আসসালামু আলাইকুম। আসলে প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে। আমরা বড়মাছুয়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে তিন দিনের তাফসিরুল কোরআন মাহফিলের সেটাও আয়োজন করব আমাদের সব বাপজান চাচাদানদের নিয়ে। যে আসলে ধর্মীয় অনুষ্ঠান আমরা ব্যাপকভাবে করতে পারি বা করার ইচ্ছে আছে, কিন্তু আসল কথা হলো যে আমাদের শুধু করলেই হবে না, আমাদের, আমরা জানি, সবাই ভালো করেই জানি যে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের দৃষ্টিতে চলতে হবে, হক উপার্জন করতে হবে, হালাল উপার্জন করতে হবে, কিন্তু আমরা সবাই জেনেও বড় কথা হলো গিয়া আমরা সঠিক কার্যক্রম করতে পারি না। দেখা যায় আজকে মাহফিল হলো, বড় বড় হুজুর আসলো, বয়ান দিল, সবাই শুনলাম, কিন্তু আমল করা হয় না। সবচেয়ে বিষয় হলো আমল করা হয় না। আর একটা জিনিস চিন্তা করে দেখেন, এই আমল করতে পারি না বিধেই আজকে আমাদের গ্রামে যে পরিমাণ সমস্যা, বাপ ছেলের সাথে কোনো সম্পর্ক নেই, ছেলে বাবার সাথে সম্পর্ক নেই। একজন, একটা বাবার পাঁচজন সন্তান থাকলে সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার হলো বাপ মাকে ভাগ করে, যে বাবা ওই ঘরে ওই ছেলের কাছে পাঁচ দিন থাকবে, এক মাস থাকবে, মা ওই সন্তানের ঘরে পাঁচ দিন থাকবে। এর চেয়ে বাপ মার কাছে বড় কষ্টের মনে হয় পৃথিবীতে কিছু নাই। সবচেয়ে পরিশোধে বেশি সালিশি ব্যবস্থা একটাই আমার কষ্ট লাগে, চোখে পানি পড়ে যায় যে আইসে আমার মুরব্বী বাপ জান চাচা জানের আইসে বলে, বাবা অমুক ছেলের ঘরে খাইছি, এক মাস সাত দিন হয়ে গেছে, সাত দিন হইলো গায়ন বউ পুতের বউ খাইলে ফলাই দেয়, ছেলে খাইলে ফলাই দেয়, খাওয়াবে না। এর চেয়ে মনে হয় কোনো সন্তানের বাবার কাছে, কোনো বাবার কাছে এর চেয়ে পৃথিবীতে আর বড় কষ্ট কিছু আছে? আমার মনে হয় না যে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো কষ্ট আছে যে বাবা মাকে বুড়ো বয়সে এই ভাগ করতে করতেই জীবন শেষ হয়ে যায়। ও ওই ছেলের ঘরে, ওই ছেলের ঘরে, ওই ছেলের ঘরে, আবার এক মাস ওভার হয়ে গেলে দুই দিন ওভার হইলো কেন, সেটা নিয়েও সালিশি শুরু হয়ে যাবে না? তাই আমি প্রত্যেকটা সন্তানদের কাছে আমি জোর অনুরোধ করব, যাদের পৃথিবীতে বাবা মা বেঁচে আছে, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি। একটা কথা আছে গ্রাম্য ভাষা, যে দাঁত থাকতে দাঁতের মর্মতা বোঝা যায় না। যেমন আমার বাবা নাই, আমি এখন উপলব্ধি করি আমার বাবা থাকলে আজকে কি করতাম, সেম আপনারা যখন ওই বাবা মা মারা যাবে তখন ভাববেন যে আমার বাবা মার জন্য আমি কি করলাম। তো সময় আছে এখনো, প্রত্যেকটা সন্তানের কাছে আমার জোর অনুরোধ থাকবে, যাদের বাবা মা বেঁচে আছে এর চেয়ে সৌভাগ্য আর পৃথিবীতে কিছু নাই। প্রত্যেকটা সন্তান তার বাবা মাকে আপনার নিজের উপর, আল্লাহ সহায়তা, নিজের হেফাজতে, হাতে তারার উপরে রাখার চেষ্টা করেন। যাই হোক, মাছুয়াবাসী সবাই শান্তিপূর্ণভাবে আমরা যাতে বসবাস করতে পারি, সবাই মিলেমিশে যাতে থাকতে পারি, যাতে বিভিন্ন এই রাজনৈতিক সহিংসতা থেকে সবাই ভালো থাকতে পারি, সবাইকে মহান রব্বুল আলামিন হেফাজত করুক, ইমান দিক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।